বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক দশ আসামির রায় বুধবার মাত্র ত্রিশ কার্য দিবসে মামলাটির বিচার কাজ শেষ হয় এতে সাক্ষ্য গ্রহণ করা হয় ছিয়াত্তর জনের আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রিফাতের পরিবার এদিকে রিফাতের স্ত্রী মিন্নিকে নির্দোষ দাবি করেছে তার বাবা মা বরগুনা থেকে মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদন দুই সালের ছাব্বিশ জুন দুপুরে বরগুনা সরকারি কলেজ গেটে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় নয়ন সহ বারো জনের বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা এতে রিফাতের স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে প্রধান সাক্ষী করা হয় পরে মিন্নিকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া যায় এতে মিন্নিসহ প্রাপ্তবয়স্ক জন ও অপ্রাপ্তবয়স্ক চোদ্দ জনের নামে আদালতে আলাদা অভিযোগপত্র জমা দেয় পুলিশ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন রিফাতের বাবা মা আমি প্রশাসনের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ এবং এরপর মামলার সাক্ষ্য সাক্ষ্য ভালো হয়েছে এখন এই মাসের তিরিশ তারিখে রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছে এখানে আমি আশাবাদী আমি ন্যায় বিচার পাবো আমি চাই রিফাত ফরাজি রিসান ফরাজি এবং সাথে আরোজন উদীয়কতার फांसी হয় এদিকে মিন্নীকে নির্দোষ দাবি করেছে তার বাবা মিন্নি অপরাধী না অপরাধের সাথে সে জড়িত না সে ইনশাআল্লাহ বেকসুর খালাস পাবে এর মধ্যে প্রাপ্ত বয়স্ক 10 জনের বিচার কাজ শেষ হয় গত 16 সেপ্টেম্বর এই মামলায় যদি ন্যায় বিচার হয় এবং এই ন্যায় বিচারে প্রেক্ষিত অন্য অপরাধীদের কাছে একটা মেসেজ যাবে যে অপরাধ করে কেউই পার পাওয়ার সুযোগ নেই মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় প্রাপ্ত বয়স্ক আসামিদের মধ্যে মুসা বন্ড ছাড়া সবাই কারাগারে রয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ